টিকেটের জন্য রাতভর অপেক্ষা। তবে সময় কাটাতে কেউ ছক্কা হাঁকছেন লুডুর গুটিতে, কেউ বা ব্যস্ত দাবার চালে। পাশে জমেছে উৎসুক মানুষ। ঈদের আগাম টিকিটের জন্য রাতের কমলাপুর নিয়েছে যেন ভিন্ন এক রূপ। কেউ পরিচিত না, এসে আমরা সবাই পরিচিত হলাম। এখন সময় কাটানোর জন্য, রাত পার করার জন্য আমরা মোটামুটি একটা আয়োজন করছি, লুডু খেলা। যদি আমরা যদি গ্রামের বাড়িতে যেতে পারি ঠিকমতো টিকিট পাইয়া, এটাই হলো সবচেয়ে আমাদের বড় আনন্দ। আমরা যদি না আসি রাজজায়গা, তাহলে তো আমরা টিকিটটা পাওয়া সম্ভব না। রাজজায়গা এই মানুষগুলোর মধ্যে অনেকেই খাতা কলম নিয়ে শুরু করেছেন স্বেচ্ছাসেবীর কাজ। লাইন সুসংহত রাখতে চিরকুট দিয়ে ঠিক করে দেওয়া হচ্ছে নম্বর। উদ্দেশ্য একটাই, যেন কেউ ভোগান্তিতে না পড়ে। সিরিয়াল করলাম, সিরিয়াল করে নাম টাম লিখলাম, এইভাবে সারিবদ্ধভাবে খুলনা, যারা খুলনা বা যশোর যাবে তাদেরকে আমরা এই সেবাটা দিতে চেষ্টা করলাম। মানে আমরা ফ্রেন্ড সার্কেল মিলে, আমাদের মা বোন ওয়াইফ আছে, তাদের সাথে সাথে বিশৃঙ্খলা না হয়, যে বাইরে পক্ষ লোক এসে যেন চাপাচাপি না করে, এই জন্য আমরা সিরিয়ালটা দিচ্ছি। এবার বেশ লক্ষণীয় একটি বিষয় সেটি হলো, এখানে কিন্তু অনেক নারী এসেছেন যারা কেউ কাউকেই চেনেন না, অথচ তাদের ভিতরে যে একটি বন্ধুত্ব গড়ে উঠেছে সেটি কিন্তু দৃশ্যমান। ঈদের টিকিট নিতে কেউ কেউ হাজির হয়েছেন ছোট্ট ছেলেটিকে সঙ্গে নিয়ে। রাত জেগে পাশের অপরিচিত নারীর সঙ্গে গল্পে গল্পে পার করছেন সময়, কোলে মাথা রেখে কেউ কেউ পড়েছেন ঘুমিয়ে, কেউ বা সময় কাটাচ্ছেন ফেসবুকে, কেউ বা গান শুনে। সারা রাত সে বলে আসছি, তো সবার সাথে পরিচিত হচ্ছি, এইভাবে সময় কেটে যাচ্ছে আর কি। টিকিটটা না পেলে তাহলে আত্মীয় স্বজনের সাথে হয়তো বা ঈদ করাটা হবে না, সব মিলে কষ্টটা থেকে যাবে একসাথেই। মানে ঈদও করতে পারতেছি না, রাতের কষ্ট দুইটাই একসাথে থেকে যাবে। বাড়িতে যাব, বাবা মা ভাই বোন নিয়ে সবারে নিয়ে পালন করতেছে, এইভাবে পরে যদি টিকিটটা পাই তাহলে অনেক খুশি হব। এত কষ্ট করার পরে যদি টিকিট না পাই, তার মতন দুঃখ আছে। রাত শেষে প্রত্যাশিত টিকিট হাতে পেলে তবে সার্থক হবে রাত জাগা মানুষের কষ্ট। জুলহাস কবির, 21 টেলিভিশন, ঢাকা।